শবরাত সম্পর্কে আগে আমরা বিভিন্ন সময় বলেছি, খোলাসা কথা হলো লাইলাতুন নিসফে মিন শাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়, কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে। মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে, অনেকগুলো হাদিস, তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনো কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবিত হয় তা হলো লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সে জায়েজ আছে। বাট এই রাতে বাক্য নির্ধারণ করা হয় মনে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোনোক্রমে সুরা দুখানে 1-4 আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে ওলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাযিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, কিন্তু সেই হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। হাদিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফে মিন শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোকে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা, এটাখানে কারেকশন আমাদের করতে হবে। অতএব এ রাতের ফজিলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয়, আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এরাতে হালুয়া খাওয়া নবী সাল্লাহ সাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তারণ করে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে, সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা, এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই।